এখানে তো সবাই আনন্দের সন্তান, প্রকৃতির সন্তান। আপনারা এমন কিছু বিষয় আপনাদের চিত্রকর্মের মধ্যে তুলে এনেছেন যেটি আমাদেরকে মুগ্ধ করে, আনন্দ দেয়। এবং আপনাদের এবারের যে প্রদর্শনীগুলো করেছেন আপনারা, সেখানে নাম দিয়েছেন প্রকৃতি ও জীবন, আমরা কেউই প্রকৃতির বাইরে নই। এখানে একটা ব্যাঙের ছবি আছে, এই ব্যাঙের উপরও কিন্তু আমরা নির্ভরশীল। এখানে যে প্রাণ প্রকৃতিগুলো আছে, এই প্রাণ প্রকৃতিগুলো নানানভাবে আমাদেরকে ভালো রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে টিকিয়ে যদি আমরা না রাখতে পারি, নানান ধরনের কর্মকাণ্ডের জন্য, পরিবেশ বিধ্বংস নানান ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা ব্যাঙ বলি, আমাদের ফলিং বলি, আমাদের কেঁচো বলি, আমাদের জলজ প্রাণী আঁক বলি, প্রজাপতি বলি, মাছ বলি, এই যে ছবিগুলো, এই ছবিগুলোর যে প্রাণগুলো যে রয়েছে, সেগুলোকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে আমরা ভালোভাবে বেঁচে থাকাটা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা যারা অভিভাবকরা রয়েছি, তারা আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই সেই উপলব্ধি এবং জ্ঞানটুকু আমাদের দেওয়া উচিত যে আমরা এই পৃথিবীর, এই ভূখণ্ডের যারা বাসিন্দারা রয়েছে, যারা আমরা অনেক হাজার লক্ষ কোটি প্রাণী রয়েছে, সকল প্রাণীর মধ্যে একমাত্র মানুষেরই রয়েছে উদ্ভাবনী ক্ষমতা, সবচেয়ে ভালো বোঝার জিনিস। সেই ভালো বোঝার যে জিনিসগুলো রয়েছে, সেগুলো আপনারা যারা শিল্পীরা রয়েছেন, আপনারা যারা যত ক্ষুদই হন, বয়সে আপনারা যত ছোটই হন, আপনারা অনেক মানবিক কাজগুলো করে থাকছেন, অনেক ভালো ভালো কাজগুলো করে থাকছেন, যে কাজের জন্য আমরা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন। আপনাদের এই ক্রিয়াশীল, এই সৃষ্টিশীল কর্মকাণ্ড যতদিন পর্যন্ত পরিচালিত হবে, ততদিন পর্যন্ত দেখবেন যে মানুষগুলো ভালো থাকবে, মানুষগুলো স্বচ্ছ থাকবে, সুন্দর থাকবে। কারণ আপনারা নিজেরা প্রত্যেকে স্বচ্ছ সুন্দর মানুষ, এবং স্বচ্ছ সুন্দর মানুষ না হলে আপনি এত সুন্দর সুন্দর ছবি আঁকতে পারতেন না। এক একটা ছবি আঁকতে অনেক কষ্টের, অনেক মেধা ক্ষয় করে। এবং আমি সবসময় আমি মনে করি এই প্রতিষ্ঠানটা আমারও একটা প্রতিষ্ঠান, আমিও যুক্ত এটির মধ্যে আমি মনে করি। কারণ আমরা এই প্রতিষ্ঠানে এখানে অনেকেই রয়েছেন, আমরা যখন যে দেয়ালে ছবি আঁকি, দেয়ালে ছবি আঁকে সেখানে আমরা প্রাণীর কথা বলি, প্রাণীর কথা বলি, আমরা নদ নদীর কথা বলি, আসলে মূলত প্রকৃতির কথাই বলি, যে সেগুলো তো আমরা টিকিয়ে রাখতে পারি। এবং সেখানে এই প্রতিষ্ঠানের যারা শিল্পীরা যারা যুক্ত রয়েছেন, তারা সবাই আমাদের সাথে মানুষের বন্ধু। আমরা পরিবেশ নিয়ে কাজ করি, যারা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ধরিত্রী রক্ষায় আমরা কয় দিবার অর্থাৎ কিপার, এই সবগুলো নিয়ে কাজ করছি আমরা। দেয়ালে চিত্র আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রতিযোগিতাও করি, তাই না? আপনাদেরকে নিয়েই করি। আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি আঁকেন, এবং আপনারা যে মেধার স্বাক্ষর রাখছেন, এবং হবিগঞ্জের ছোট্ট একটি জেলা, এই জেলা যদিও অনেক সমৃদ্ধ, এখানে বিমানবন্দর এবং নৌবন্দর অর্থাৎ জাহাজ চলাচল করে না, সমুদ্র নেই, আমাদের এয়ারপোর্ট নেই, বাকি সমস্ত কিছু আমাদের কিন্তু এই এই অঞ্চলে রয়েছে। যেমন আমাদের দুটি জাতীয় উদ্যান রয়েছে, রামাখালেঙ্গে রয়েছে, সাতছড়ি রয়েছে, আরও একটি রয়েছে লক্ষ্মীবাবুর, খুব সুন্দর একটি জায়গা। এর বাইরে আমাদের তেলিয়াপাড়া রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত, 4 এপ্রিল 1971 সাল থেকে। এই যে বৈচিত্র্যপূর্ণ আমাদের এই অঞ্চলটুকু, আমাদের হাওর আছে, আমাদের বনভূমি আছে, আমাদের পাহাড় আছে, টিলা আছে, সব কিছু মিলিয়ে আমরা একটা মিনি বাংলাদেশ বলতে পারি। এবং এটিকে যে উপস্থাপন করার, আমরা সবাই কিন্তু, আমি যতই কথা বলি না কেন, যতটুকু আমি ঘন্টার পর ঘন্টা কথা বললে মানুষ যতটুকু বুঝবে, আপনার একটি ছোট্ট ছবি দিয়ে অর্থাৎ আপনার যে ছবিতে গেলেন, ছবিগুলো যে পরিমাণে আপনি অঙ্কন করতেন, তার থেকে অনেক অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এই ছবিগুলোর মাধ্যমে। এখানে ফরিং এর ছবি, প্রজাপতির ছবি, ব্যাঙের ছবি, সবগুলো মিলিয়ে একটি হবিগঞ্জ বাংলাদেশ, একটি পৃথিবী। সুতরাং আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে রয়েছি। এবং আশিসকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ সে একজন পরিবেশ কর্মীও, এবং আপনাদেরকে নিয়ে অনেক দিন যাবত অনেক কষ্ট, তার স্বপ্নের জায়গাগুলো আর ধীরে ধীরে পূরণ হচ্ছে, এবং সেই স্বপ্নের জায়গায় আপনারা রয়েছেন, আপনি আমি আমরা সবাই মিলে আমরা স্বপ্নের জায়গাগুলো করব। আমাদের নদ নদী জলাভূমি বনভূমি এগুলোকে টিকিয়ে রাখতে হবে, এবং আপনাদের ছবিগুলো অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে এগুলোর জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে পরিবেশের কথা বলবেন, আমাদের প্রকৃতির কথা আপনারা বলছেন, প্রাণের কথা বলছেন, আমরা সবাই, আমরা যারা যতগুলো প্রাণ রয়েছে সমস্ত সম্মিলিত প্রাণ নিয়ে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ব, সুন্দর বাংলাদেশ গড়ব, সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবো। আপনারা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।